মমতা ব্যানার্জির উপস্থাপনায় আজ জোড়াসাঁকো বিধানসভায় এমএলএ স্মিতা বক্সীর উপস্থিতিতে মা কিচেন কর্মসূচি পালন করা হয়েছে। সেখানে অনেক মানুষকে এমএলএ স্মিতা বক্সী নিজে দাঁড়িয়ে মাত্র 5 টাকায় খাবার পরিবেশন করেন। জোড়াসাঁকো বিধানসভা অঞ্চলে এই মুহূর্তে কিন্তু দুপুরে মাত্র 5 টাকায় যে পেট ভরা ভাত ডাল এবং ডিম মানুষকে পরিবেশন করা হচ্ছে তা কিন্তু ছবি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। জোড়াসাঁকো বিধানসভার এমএলএ মাননীয় স্মিতা বক্সীর উপস্থিতি এবং উদ্যোগে কিন্তু এই কর্মসূচি শুরু হয়েছিল জোড়াসাঁকো অঞ্চলের বুকে এবং সেই কর্মসূচিতে মানুষ কিন্তু যোগদান করে রীতিমতো উচ্ছ্বসিত উপস্থিত। আমরা সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি মা প্রকল্পের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট মা প্রকল্পের সেই ছবি জোড়াসাঁকো অঞ্চলের বুকে এই মুহূর্তে আমরা কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছি। জোড়াসাঁকো বিধানসভায় এমএলএ স্মিতা বক্সীর উপস্থিতিতে এই মুহূর্তে মা কর্মসূচি পালন করা হচ্ছে। সেই মা কর্মসূচির ছবি আমরা সরাসরি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে মাননীয় এমএলএ স্মিতা বক্সী রয়েছেন, এইখানে উপস্থিত রয়েছেন এবং তিনি সমস্তটাই দেখভাল করে কিন্তু এখানে সমস্ত কিছু যত্ন সহ করে কিন্তু মানুষকে খাবার পরিবেশন করা হচ্ছে। সেই ছবি সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দিদি, এই কর্মসূচিতে মানে কেমন ভাবে উপকৃত হচ্ছে মানুষ, কি বলবেন? প্রথম দিন থেকে আমরা চালিয়ে যাচ্ছি এবং এলাকার মানুষ এখানে খুবই উপকৃত। প্রথম দিন থেকেই আমরা 300 করে খাবার দিয়ে যাচ্ছি, তবে আমার মনে হয় আরো বাড়াতে পারলে এখানে ভালো হয়। সুতরাং একেবারে মানে এখানে দেখা যাচ্ছে সেই ছবিটা, মানুষ কিন্তু প্রায় 300 জন মানুষ প্রত্যেক দিন নিয়মিত করে কিন্তু এই জোড়াসাঁকো অঞ্চলের বুকে এসে কিন্তু এই মা পরিষেবার সাথে যুক্ত হচ্ছেন এবং তারা কিন্তু খাবার খাচ্ছেন এবং সেই ছবি আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি।